নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বড়বাবুর বাহাদুরি। আপিসে মাঝে মাঝে নানা পার্টি এসে গোলঞ্চলতা ও গাছগাছরা বিক্রি করে যেত। এদের নাম লেখা আছে বটে, কিন্তু অনেকেরই ঠিকানা কিছু লেখা থাকে না। এখানে ছোটোখাটো কাজকর্ম সবই হয় নগদ। বড়বাবুর অ্যাসিস্ট্যান্ট সেই সব পাওনাদারকে সাহেব তো দূরের কথা, বড়বাবুর কাছে পর্যন্ত যেতে দেয় না। হরিপদ এবার নগুদালালের হাত দিয়ে জিনিস না বেচে নিজেই সরাসরি কোম্পানির আপিসে নিয়ে গিয়ে নামিয়েছিল। যে পাড়াগায় হরিপদ থাকে গাছগাছরা সেখানে অভাব নেই। নগুদালালের পরামর্শেই সে এইসব গাছগাছরা সংগ্রহ করতে আরম্ভ করে। তাকে সেসব চিনিয়েছিল শান্তি কবিরাজ। মন পিছু দুটাকা লরি ভাড়া দিয়ে বারবার মাল এনে পোষায় না হরিপদ, সেজন্য এক বছর ধরে বিস্তর গাছপালা মজুত করেছিল। নগুদালাল এর মধ্যে দু তিনবার সন্ধানও নিয়েছে। ওহে হরিপদ, এই মালগুলো এবার দেখছি তুমি পচাবে। আপাং শিমুলের শেকড়, শ্বেত পরপটি এসব ছ মাসের বেশি থাকে না, পচে নষ্ট হয়ে যায়। তখন দুখানা করেও আর বিক্রি হবে না। নিয়ে এসো হে, নিয়ে এসে ফেলো কলকাতায়। কিন্তু হরিপদ খুব কাঁচা ছেলে নয়। বেলেঘাটার মুখুজ্জেমশায়ের আড়তে সে আর যেতে প্রস্তুত নয়। অবশ্যই একথা ঠিক যে তার থাকবার ও খাবার কোনো কষ্ট কলকাতায় হয় না। আজকাল আড়তে উঠলেই হলো, আড়তের রাঁধুনি বামন তাকে চেনে, তাকে গিয়ে বললেই হলো, ও কুবের ঠাকুর, এখানে দুটো খাবো এবেলা। ওরা যতই খাতির করুক, এবার হরিপদ বেলেঘাটার আড়তে গিয়ে ওঠেনি। নগুদালাল তো জঙ্গলে জঙ্গলে ঘুরে গাছগাছরা সংগ্রহ করে না, তাকে সে লাভের একটা মোটা অংশ কেন দিতে যাবে? কলকাতায় এবার এসে সে শুনল হিন্দুস্তান কেমিক্যাল কোম্পানি শীতের মরশুমে এইরকম গাছগাছরা কিনে থাকে। সে সোজা গিয়ে হাজির হলো হিন্দুস্তান কেমিক্যাল কোম্পানির আপিসে। প্রচণ্ড ব্যাপার, লোকজন, লিফট, দারোয়ান, ঘোরানো দরজা, দিনমানে ইলেকট্রিক আলো জ্বেলে কাজ চলছে, ঘন ঘন টেলিফোন বাজবার শব্দ। এই জন্যই বোধহয় নগুদালালে শরণাপন্ন হতে হয়। এখানে জিনিস বেচা কি পাড়াগেঁয়ে লোকের কর্ম? অবশেষে সন্ধান মিলল এনকোয়ারি অফিস থেকে। জিনিসপত্র কিনবার ভার যার ওপর তার বয়স খুব বেশি নয়। লোকটা মাল দেখে শুনে যা দর বলল, বেলেঘাটা মুখুজ্জেমশায়ের আড়তের দরের তুলনায় মন পিছু অন্তত আট আনা বেশি। মাল নামিয়ে ওজন করে দিতে দেরি হয়ে গেল। কেরানিবাবুটি জিজ্ঞাসা করল, আপনি চেক নেবেন না নগদ টাকা? কাল এসে টাকা নিয়ে যাবেন তবে, আজ ক্যাশ থেকে টাকা বের করে রেখে দেবো। আর একটা বিল করে বড়বাবুর কাছে সই করিয়ে নিয়ে আসুন, বিলখানা এখানে দিয়ে যাবেন। পরদিন কাউন্টারে বেজায় ভিড়। আজ টাকা দেবার দিন, অনেক লোক টাকা নিতে এসেছে, এক একখানা খামের পাওনাদারের নাম টাইপ করা। কেরানিবাবু জিজ্ঞাসা করছেন, কী নাম? রামশরণ পাল? আচ্ছা এই নিন। পাওনাদার একখানা খাম নিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ বা খাম খুলে নোটগুলো দেখে নিচ্ছে। হরিপদর হাতে কেরানি এমনই একখানা খাম দিল, তার ওপরে লেখা আছে HPB। সামান্য 40 টাকার জন্য খাম খুলে টাকা দেখে নিতে তার লজ্জা করতে লাগলো। এত কাণ্ড কারখানা যেখানে, সেখানে কি আর ভুল হবার সম্ভাবনা আছে? খামের বাইরে টাইপ করা অক্ষরে তার নাম লেখা ঠিকই আছে। কিন্তু শেয়ালদা স্টেশনে এসে খাম খুলে নোটগুলি কী ভেবে একবার দেখে নিতে গিয়ে হরিপদ মাথা ঘুরে সেখানেই বসে পড়ল। চারিদিকে তাকিয়ে সে তাড়াতাড়ি নোটের খামখানা পকেটে পুরে সোজা প্ল্যাটফর্মে ঢুকে ট্রেনে চড়ে বসল। শীতকালেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, সর্বনাশ। সব কখানেই 100 টাকার নোট, সর্বশুদ্ধ 11 খানা।
চল্লিশ টাকার জায়গায় এগারোশো টাকা। এ ভুল কি করে হলো হরিপদ বুঝতে পারল না। হয়তো তাড়াতাড়িতে অন্য কোনো বড় পাওনাদারের খাম তাকে দিয়েছে, তারও নাম বোধহয় এইচপিবি। অত ভিড়ের মধ্যে কেরানিবাবু কার নামের খাম কাকে দিয়েছে? এগারোশো টাকা তার কাছে অনেক টাকা। সামান্য অবস্থার মানুষ সে, গাছগাছরা বেচে সংসার চালায়। ভগবান দিয়ে দিয়েছেন, উফ, আর কি সময়ই দিয়েছেন, ভগবানের দান তো। সারা জীবন গাছগাছরা বিক্রয় করেও এগারোশো টাকা জমাতে সে পারত না, আর একসঙ্গে নগদ এতগুলি টাকা হাতে পাওয়া কি সোজা কথা? কার মুখ দেখেই না সে উঠেছিল। ট্রেনে যেতে যেতে ঠান্ডা হাওয়া লেগে তার উত্তেজনা অনেকটা শান্ত হলো, কিন্তু একটা উত্তেজনা তখনও কমল না, কতক্ষণে স্ত্রীর কাছে কথাটা বলবে। গাড়ি যেন চলতে চাইছে না, এত বড় আনন্দের খবর কাউকে না জানাতে পারা ভগবান জানেন কি অসহ্য যন্ত্রণা তার হচ্ছে। গাড়ির কোণে একটা প্রৌঢ় ভদ্রলোক গলায় কমফোর্টার জড়িয়ে বসে আছেন, তাকে গিয়ে বলবে কথাটা? দেখুন মশাই, বড় একটা মজা হয়েছে, একটা আপিসের চল্লিশ টাকা পেতুম, তারা ভুল করে এগারোশো টাকা দিয়েছে, এই দেখুন টাকা। আপিসের নাম তো আর সে বলতে যাচ্ছে না, দরকার নেই, সন্দেহ করে লোকটা যদি পুলিশে খবর দেয়। আপিসের লোকে নিশ্চয়ই ভুল ধরে ফেলবে এবং তখনই তার সন্ধানে লোক ছুটবে। ছুটলেও তার ঠিকানা বের করার কোনো উপায় নেই, একশো টাকার নোটগুলি ভাঙিয়ে ফেলতে হবে। সিরাজগঞ্জে তার মামা পাটের আপিসে কাজ করেন, মামার সাহায্যে একশো টাকার নোট ভাঙিয়ে খুচরো দশ টাকার নোট সংগ্রহ করতে হবে। কালই সকালের ট্রেনে সিরাজগঞ্জ রওনা হওয়া দরকার। হরিপদর স্ত্রী আশালতার নোটের তাড়া দেখে অবাক হয়ে স্বামীর দিকে চেয়ে রইল, বলল, হ্যাঁ গা, তারা বুঝতে পারলে না ভুল করে কার টাকা কাকে দিলে? আরে বড় বড় আপিসের মজাই তো এই, বজ্র আঁটুনি ফসকা গেরো, এদিকে এক এক ডিপার্টমেন্টে পঞ্চাশ ষাট একশো লোক খাটছে, আর ওদিকে এই কাণ্ড। বড়বাবুর কাছে যাও, বিল সই করে নিয়ে এসো, ক্যাশে যাও, আবার সই করাও, সব মিথ্যে জাঁকজমক আর কেতা দুরস্ত। আশালতা বলল, কিন্তু ওসব নোটের শুনেছি নম্বর থাকে, যদি পুলিশে হুলিয়া বের করে দেয় তুমি নোট ভাঙাবে কি করে? ওইখানেই তো ভয়। আরে কিছু ভয় নেই, প্রথম তো আজকাল একশো টাকার নোটের নম্বর থাকে না শুনেছি, অত বড় অফিসে একশো টাকার যে সাধারণ নম্বর থাকে তা টুকে রাখবে না। আর তাছাড়া কালই সিরাজগঞ্জে গিয়ে ওই মামার কাছ থেকে সব নোট ভাঙিয়ে আনছি, আমার ঠিকানা ওদের কাছে নেই যে ধরবে, আর নাম দেখে বুঝতে পারবে না। হরিপদ স্ত্রী বলল, ভালোয় ভালোয় নোটগুলো ভাঙিয়ে তো আনো, সামনের পূর্ণিমের দিন সত্যনারায়ণের সিন্নি দিয়ে দিই, ও টাকা ভগবান আমাদের মুখ চেয়ে দিয়েছেন। সিরাজগঞ্জে গিয়ে টাকা ভাঙিয়ে আনতে কোনো বাধা হলো না, কথা ফাঁস করতে হয়নি। চতুর হরিপদ মামাকে বলল, এই ব্রহ্মত্বর দানের জমিগুলো সব বেচে দিলুম, কি করি, একটা ব্যবসা খুলবো, টাকা জোগাড় করি কোথা। সত্যনারায়ণের সিন্নি দেওয়াও ভুলে গেল। মাসখানেক কেটে গেছে, অন্য কোনো দিক থেকেই হাঙ্গামা বাঁধেনি বটে, কিন্তু হরিপদ বড় বিপদে পড়েছে। এই এক মাস তার মনের দিক থেকে একটা বড় গোলমাল বেঁধে গিয়েছে। এই টাকাটা নিয়ে কি সে ভালো করল? আপিসের তারা এতদিন তাদের ভুল নিশ্চয়ই জেনে ফেলেছে, তার খোঁজও করেছে, কিন্তু কোথায় পাবে তার পাত্তা? সেই কেরানিবাবুর ওপরে নিশ্চয়ই সব দায়িত্ব পড়েছে, এবং এতদিন বেচারির চাকরি আছে কিনা সন্দেহ। যতই দিন যেতে লাগল হরিপদ ততই মনে অস্বস্তি বোধ করতে লাগল। যতদিন পুলিশের ভয় ছিল বা আপিস থেকে তার টাকা কেড়ে নেবার ভয় ছিল, ততদিন তার মনে এই কথা ওঠেনি যে টাকা নেওয়া অন্যায় বা পাপ। কিন্তু এ সম্বন্ধে যতই সে নিজেকে নিরঙ্কুশ বোধ করতে লাগল, ততই মনে হতে লাগল এ টাকায় তার কোনো অধিকার নেই, এ অপরের টাকা, সে চুরি করে এনেছে,
ছমাস কেটে গেল, কখনো সে ভাবে টাকাটা ফিরিয়ে দেব, আবার পরদিনই মনে হয় এই 1100 টাকায় একটি মুদিখানার দোকান খুলে গ্রামে বসে সে চমৎকার চালাতে পারে। ভগবান তাদের দুঃখ দেখে মূলধন জোগাড় করে দিয়েছেন, থাক টাকাটা। টাকা ফেরত দেওয়ার একটা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হরিপদর স্ত্রী। সে যেদিন থেকে শুনেছে স্বামী টাকা ফেরত দেওয়ার সংকল্প করছে, সেদিন থেকে সে কেঁদে কেটে অনর্থ বাঁধিয়েছে। গরিবের ঘরের মেয়ে, গরিবের ঘরের বউ, তার কাছে 1100 টাকা একটা খুব বড় ব্যাপার। হরিপদ তাকে বুঝিয়ে বলে, এই দেখো ফাঁকির টাকা তো বটে, এতদিন কথাটা ভালো করে বুঝিনি, কিন্তু আজকাল রাত্রে আমার ঘুম হয় না ভেবে ভেবে, তা জানো। কাজ নেই বাপু, 1100 টাকা কদিন খাবো, ওটা তাদের দিয়েই আসি। আশালতা বলল, ফাঁকির টাকা হলো কি করে, ভগবান না দিলে তাদেরই বা ভুল হবে কেন? ও যখন ঘরে এসেছে তখন হাতের লোককে পায়ে ঠেল না, আমার কথা শোনো, ও নিয়ে ভেবে মিথ্যে মাথা খারাপ করো না লক্ষ্মীটি। ও তো তুমি কোনো একটা লোককে ফাঁকি দিয়ে নিয়ে আসোনি, তারা ভুল করে দিয়েছে, এতে তোমার দোষ কি? কারো একজনের টাকা নয়, কোম্পানির টাকা, বড় লোক কোম্পানি, তাদের কাছে 1100 টাকা কিছুই নয়, কিন্তু আমাদের কাছে অনেক বেশি, সারা জীবনের একটা হিল্লে হয়ে যাবে। আমি কি আমার নিজের জন্যই বলি, নিজের চেহারাটা একবার আয়নায় দেখো দেখি, বন জঙ্গলে ঘুরে গাছপালা খুঁজে খুঁজে কি ছিঁড়ি বেরিয়েছে, ওই টাকায় একখানা দোকান করো, বসে চলবে। কি ভয়ানক বাধা হয়ে উঠেছে স্ত্রীর এই অনুরোধ। কেন চাই একথা ও স্ত্রীকে বলতে গিয়েছিল? ওর মুখের দিকে চাইলে কষ্ট হয়, ওর কাতর অনুরোধ শুনলে মনে হয় দূর করো, কাজ নেই সাধুতা দেখিয়ে। ওই অভাগিনীকে জীবনে কখনো সে সুখী করতে পারেনি, টাকাটায় একটা ব্যবসা খুলে দিলে অন্ন বস্ত্রের কষ্টের একটা মীমাংসা হবে। এখানে সাধু সাজা স্বার্থপরতা, ঘোর স্বার্থপরতা। আশালতার বয়স কম, জীবনে কোনো সাধ ওর পূর্ণ হয়নি, ওর মুখের দিকে চেয়ে নয় সে নিজের কাছে অসাধুই হয়ে রইল। দিনে এইসব ভাবে, কিন্তু গভীর রাত্রে যখন গ্রাম নিশুতি হয়ে যায়, আশালতা ঘুমিয়ে পড়ে, তখন তার মনে হয় চুরির সপক্ষে কি চমৎকার যুক্তি সে বের করেছে। জুয়া চুরি জুয়া চুরি, তার সপক্ষে কোনো যুক্তি নেই, তর্ক নেই, টাকা তাকে ফিরিয়ে দিতেই হবে, নিজের কাছে চোর হয়ে এসে থাকতে পারবে না। নিদ্রিত আশালতার মুখের দিকে চেয়ে সে ভাবল, ছি ছি, মেয়ে মানুষ জাতটা কি ভয়ঙ্কর, ওদের মনে কি এতটুকু সৎ কিছু জানে না, কেবল টাকা কড়ি গয়না চাল ডালের দিকে নজর। দিন যায়, হরিপদ দেখল সে স্ত্রীকে মনে মনে অশ্রদ্ধা করতে আরম্ভ করেছে। তার কত আদরের আশালতা, যাকে চোখ ভরে দেখেও চোখে তৃপ্তি হতো না, তার সম্বন্ধে এসব কী ভাবনা তার মনে। একদিন হঠাৎ তাদের একটা বাছুর মরে গেল, এবার হরিপদ ভাবল তা যাবে না, সংসারে যখন ওর মতো মেয়ে এসেছে তখন ওর পরামর্শেই সংসার একেবারে উচ্ছন্নে যাবে। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এ ধারণা তার বদ্ধমূল হতে লাগল। আজকাল স্ত্রীর প্রতি ব্যবহারটা দিন দিন রুক্ষ হয়ে উঠেছে, সামান্য কথায় খিটখিট করে, সামান্য ব্যাপার নিয়ে স্ত্রীকে দু কথা শুনিয়ে দেয়, মনের মিলের জোর ক্রমে অলক্ষিতে খুলতে লাগল। আশালতা ভেবে কুল পায় না, তার অমন স্বামী কেন এমন হয়ে যাচ্ছে দিন দিন, ক্রমে তার মনেও ভাঙন শুরু হল। ভাবে এত হেনস্থা কিসের, কোন জিনিসটাতে আমার ত্রুটি হয়। উদয়াস্ত মুখে রক্ত উঠে খেটে মরি, সে কথা একবার বলা তো দূরে থাক, উল্টে আবার পান থেকে চুন খসলেই এইসব গাল মন্দ অপমান। গত মাসখানেক সেই আপিসের টাকাতে হাত পড়েছে, এরই মধ্যে 30-40 টাকা খরচ হয়ে গিয়েছে। আশালতা ভাবে ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছে, রোদে রোদে সাত গাঁয়ের বন জঙ্গলে ঘুরে, ওকে একটু সারিয়ে তুলি। গত মাস থেকে আশালতা রাত্রে প্রায় লুচি ভেজে স্বামীকে খাওয়ায়, মাঝে মাঝে ভালো খাবার দাবার করে। একদিন বলল, ওগো
তোমার পায়ের দিকে একবার নজর দাও, একজোড়া জুতো কিনে এনো দেখি ভালো দেখে, জলে জলে পা হেজে পাকুই ধরে গেল যে। একদিন সন্ধ্যার পর হরিপদ খেতে বসেছে। আশালতা তার জন্য দুধ গরম করে আনতে গিয়েছে। হঠাৎ হরিপদ লুচি চিবাতে চিবাতে বেকায়দায় জিভ কামড়ে ফেলে যন্ত্রণায় বলে উঠল, উফ। ঠিক সেই সময় আশালতা দুধের বাটি নিয়ে এসে বলল, কি হলো গা? হরিপদ বাঁ হাত দিয়ে গলাটা চেপে ধরে খানিকক্ষণ চুপ করে মুখ বিকৃত করে বসে রইল, কোনো কথা বলল না। আশালতা পুনরায় উদ্বেগের সুরে বলল, কি হয়েছে হ্যাঁগা, অমন করে আছো কেন? হরিপদ সঙ্গে সঙ্গে রুক্ষ স্বরে চিৎকার করে বলে উঠল, হবে আর কি, যেদিন থেকে তুমি অলক্ষ্মী ঘরে ঢুকেছ সেদিন থেকে এই সংসারের ভাষ্যই নেই, শুধু শুধু নইলে গরুর বাছুরটাই বা মরে যাবে কেন? আর বলে লুচির থালা হাতের ঠেলায় সজোরে দশার তফাতে ছিটকে ফেলে হরিপদ উঠে ঘরের বাইরে চলে গেল। আশালতা দুধের বাটি হাতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হরিপদ অনেক রাত্রে বাড়ি ফিরল, এসে দেখল স্ত্রী বারান্দায় চুপ করে বসে আছে। জিভের ব্যথা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে, ছি, অমন করে তখন বলাটা ভালো হয়নি, না একটু বেশি বলা হয়ে গিয়েছে, তখন আর মাথা ঠিক ছিল না তো, ছি। ঘরে ঢুকে স্ত্রীকে ওভাবে বসে থাকতে দেখে বলল, না না ওঠো, রাগ করেছো নাকি, খাওয়া দাওয়া হয়েছে? আশালতা ঝরঝর করে কেঁদে ফেলল, কোনো কথা বলল না। হরিপদ স্ত্রীর হাত ধরে ওঠাতে গেল। আশালতা আঁচলে চোখ মুছে বলল, থাক বসো এখানে, একটা কথা বলি। কি? দেখো সে টাকা তুমি ফেরত দিয়ে এসো, যা খরচ হয়েছে আমার চুরি কগাছা বন্ধক দিয়ে হোক বেঁচে হোক সেটা পুড়িয়ে দাও গিয়ে। ওই টাকা যেদিন থেকে ঘরে ঢুকেছে সেদিন থেকে সংসারে শান্তি চলে গিয়েছে, ও আর কিছুদিন থাকলে একেবারে সর্বনাশ হয়ে যাবে, তুমি কাল যাও টাকা ফেলে দিয়ে এসো গিয়ে। রাত্রিটা কেটে গেলে হরিপদ দেখল প্রায় 100 টাকা আন্দাজ খরচ হয়ে গিয়েছে সেই টাকা থেকে। স্ত্রীর গয়না নিয়ে সেদিনই সে কলকাতা রওনা হলো এবং পোদ্দারের দোকানে বেচে টাকাটা সংগ্রহ করল। কোম্পানির আপিসে গিয়ে ভাবল, কোনো ছোটো কেরানির কাছে টাকাটা দেব না, হিসেবের বাইরের টাকা সে মেরে দেবে। সে একেবারে সরাসরি বড়বাবুর ঘরে গিয়ে হাজির হল। বড়বাবু বললেন, কি চান? হরিপদ সব খুলে বলল। ঘরে আর কেউ ছিল না। বড়বাবু আশ্চর্য হয়ে গেলেন, এই টাকা নিয়ে আপিসে যথেষ্ট গোলমাল হয়ে গিয়েছে, হরিপদ যাবার দুদিন পরে ভুল ধরা পড়ে, তাকে খুঁজে বের করবার যথেষ্ট চেষ্টা করা হয়েছিল কিন্তু পারা যায়নি, যে কেরানি ভুল করেছিল তার মাইনা থেকে প্রতি মাসে 30 টাকা করে কেটে নেওয়া হচ্ছে এবং পূজার বোনাস সে কখনো পাবে না এই বন্দোবস্ত হয়েছিল। আজ 2 মাস 2.5 মাস পরে সেই পলাতক লোকটি টাকা ফেরত দিতে এসেছে, ব্যাপারখানা কি? বড়বাবু এমন কাণ্ড কখনো তার 52 বছর বয়সে দেখেননি। জিজ্ঞাসা করলেন, পুরো টাকাই দেবেন তো, নিয়ে এসেছেন তো সব, তা এতদিন আসেননি কেন? হরিপদ বলল, যখন টাকাটা এখান থেকে নিয়ে গেলুম তখন বুঝতে পারিনি যে এত টাকা নিয়ে যাচ্ছি, ধরা পড়ল অনেক পরে বাড়ি গিয়ে, তারপর লোভ প্রবল হয়ে উঠল বড়বাবু, আমরা গরিব লোক এতগুলো টাকার লোভ সামলানো সোজা কথা তো নয়। বড়বাবু বললেন, বেশ টাকা দিয়ে যান। টাকা গুনে দিয়ে হরিপদ চলে গেল। আপিসে ইতিমধ্যে অনেকেই কথাটা শুনেছে, তারা বড়বাবুর কাছে কথাটা শুনতে এলো, এতদিন পরে টাকা ফেরত দিতে এলো কি ব্যাপার? বড়বাবু মৃদু হেসে বললেন, তোমরা তো জানো না এই কোম্পানির জন্যে কত খেটে মরি, নামও নেই আপিসে যশও নেই, বাঁচাতো না যে এতকাল পরে এসেছেন বোধ হয় মাল বিক্রি করতে, ভেবেছেন এতদিনে আর চিনতে পারবো না, জিজ্ঞেস করলুম আপনার নামটি কি, আপনি একবার জিনিস বেচতে এসে বেশি পেমেন্ট নিয়ে চলে গিয়েছিলেন না, আমি ওকে বিল সই করতে দেখেছি, চেহারা দেখেই ভাবলুম
এ ঠিক সেই লোক? আর যেমন বলেছি বাচাধনের মুখটি চুন, বললুম টাকা ফেলো নইলে পুলিশে দেব। ব্যবসাদার লোক পাওনা টাকা আদায় করেছিল বোধহয়, সঙ্গে টাকাও ছিল, এই তা থেকে ভয় ভয় আমাদের টাকাটা বের করে দিলে। যাবে কোথায়, কত বড় ফাঁদে পা দিয়েছে জানে না। বড়বাবুর জয় জয়কার পড়ে গেল।